প্রদর্শক অল টাইম নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। রোজা রাখুন, সুস্থ থাকুন। সিয়াম সাধনার মাস রমজান মাস, মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। প্রত্যেক ইমানদার ব্যক্তি রোজা রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু ডায়াবেটিক রোগীরা যারা আছেন তারা রোজা ভাঙতে চান না, আবার কিভাবে রাখতে হবে এটা নিয়েও চিন্তা করে থাকে। এ নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা হবে। ডায়াবেটিক রোগী হলে রোজা রাখা যাবে না, একথা ডাক্তার এবং ইসলামী চিন্তাবিদরা কেউই কখনো বলেননি। অনেক সময় যারা বেশি অসুস্থ তাদের বেলায় রোজা রাখা কঠিন এবং গুরুতর হয়ে যায়। রোজাদারদের দীর্ঘক্ষণ খালি পেটে থাকতে হয়, এজন্য জটিলতার সম্ভাবনা বেশি দেখা দেয়। পানিশূন্যতা, সুগার কমে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, হাঁটাচলা কম করা, অতিরিক্ত খাওয়া, এতে রক্তে চর্বি ও শরীরের ওজন বেড়ে যায়। দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে সুগারের মাত্রা কমে যায়। যারা ইনসুলিন নেন, সালফোনাইল ইউরিয়া জাতীয় ওষুধ খান, সাহরি কম খান, অতিরিক্ত পরিশ্রম করেন, তাদের ঝুঁকি বেশি। আপনার যখন বুক ধড়ফড় করে, অতিরিক্ত ঘেমে যাওয়া, মাথা ঘোরা, শরীর কাঁপা, চোখের ঝাপসা দেখা ইত্যাদি সমস্যাগুলো হবে, তখন রক্তের সুগারের পরীক্ষা করে দেখতে হবে। সুগারের পরিমাণ যদি 3 বা এর নিচে হয় তখন রোজা ভেঙে সঙ্গে সঙ্গে গ্লুকোজ বা চিনির শরবত খেয়ে নিতে হবে। রক্তের সুগারের পরিমাণ আবার যখন বেড়ে যায় তখন মাথা ঘোরা, পানিশূন্যতা, দুর্বলতা, খিঁচুনি, বমি ইত্যাদি হয়। এসব লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যারা বেশি পরিশ্রম করবেন বা অতিরিক্ত গরমে কাজ করেন তাদের এই সমস্যা বেশি হতে পারে। বিশেষজ্ঞ আলেমদের মত অনুযায়ী রোজা রাখা অবস্থায় ইনসুলিন ইঞ্জেকশন নেওয়া এবং রক্ত পরীক্ষা করা যাবে, এতে রোজার কোনো ক্ষতি হবে না। প্রত্যেক ডায়াবেটিক রোগীর উচিত হবে সারির 2 ঘন্টা পর এবং ইফতারের 1 ঘন্টা আগে রক্তে সুগারের পরিমাণ পরীক্ষা করে নেওয়া। অনেক পরিশ্রম এবং ব্যায়াম না করাই ভালো। রোজায় খান স্বাস্থ্যসম্মত খাবার। রোজাদারদেরকে সব সময় সব রকম খাবার খাওয়াই জরুরি। কোনো একটা খাবার কম হলে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে, এজন্য কিছু খাদ্যের দিককে খেয়াল রাখতে হবে। পানি দেহের একটি গুরুত্বপূর্ণ উপাদান। পানি দেহ থেকে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া, অ্যামোনিয়া, মূত্র ও ঘামের সঙ্গে নিষ্কাশন করে। এভাবে পানি দেহকে সুস্থ রাখে। রোজায় 2-3 লিটার পানি খাওয়া উচিত প্রত্যেকের। ফলমূল শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি উপাদান। ইফতারিতে ফল রাখা আবশ্যক। মৌসুমি সব রকম ফলই যেমন আমড়া, পেয়ারা, আনারস, পেঁপে প্রচুর খান। রাতের খাবার বা সারিতে প্রচুর শাকসবজি রাখুন। সবজি পানির উৎস। শাকসবজিতে কোনো চর্বি নেই, শর্করা খুব কম, যা শরীরকে সুস্থ রাখে। খেজুর অত্যন্ত সুস্বাদু খাবার, এটি ক্যালোরি সমৃদ্ধ। খেজুর ইফতারিতে একটি অন্যতম খাবার। খেজুর হলো চিনি, তন্তু বা ফাইবার, শর্করা, পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের উৎস। 2-3টি খেজুর ইফতারিতে খেলে দ্রুত শরীর চাঙ্গা করে। মাছ মাংস না খেলে চলে না, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয়। অত্যধিক প্রোটিন শরীরে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়, রক্তে ইউরিয়া অ্যাসিডের পরিমাণ বাড়ায়, প্রস্রাবের অ্যামোনিয়া বাড়ায় এবং কিডনির কাজ করার ক্ষমতা কমায়। রমজানে প্রতিদিন প্রত্যেকের দুধ খাওয়া প্রয়োজন। আমাদের শরীরে যত হাড় রয়েছে এর জন্য দরকার ক্যালসিয়াম। দুধ হচ্ছে ক্যালসিয়ামের উৎস। দাঁত ও হাড়ের জন্য এটি খুবই দরকারি। দুধের চেয়ে টক দই বেশি উপকারী। টক দই সহজে হজম হয়, এতে উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায় যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। শরীরে পানির চাহিদা মেটায় এই টক দই। শরীর দুর্বল করে শরীরের জন্য ক্ষতিকর যা খাবার তা বর্জন করাই উত্তম। গরু বা খাসির মাংস, পোলাও, রেজালা, বিরিয়ানি, ঘি, বাটার অয়েল, যুবতেলে ভাজা খাবার বর্জন করা উচিত। বাইরের হালিম, তেহারি, কাবাব না খাওয়াই ভালো। বোতলজাত শরবত, ফাস্টফুড এড়িয়ে চলাই সচেতনতার লক্ষণ। এগুলো পেটের নানা রকম সমস্যা করে, শরীরকে অসুস্থ করে তোলে অতি সহজেই। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো নিউজ আপডেট। প্রতিনিয়ত স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।